Hello, Assalamualaikum everyone. It's me Sumayati from Sumayati Vlog. তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি আমার হেয়ার কেয়ার কিভাবে করি। তো গত কয়েক মাস ধরে আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তো যার কারণে আমি অনেক কিছু ট্রাই করেছি বাট কোনো কিছুতেই কিছু কাজ হয় নাই। তো ফাইনালি আমি একটা হেয়ার প্যাক পেলাম যেটাতে কি না আমার সত্যি সত্যি আমার হেয়ার ফল অনেকটা কমেছে এবং আমার হেয়ারটা যে পরিমাণ ড্যামেজ ছিল হেয়ার ড্যামেজটা একদমই নাই। সো আজকে আমি আমার হেয়ার কেয়ারের সিক্রেট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো হেয়ার প্যাকটার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নিব। এখানে আমি হচ্ছে মেথি পাউডার নিয়েছি, আর মেথি পাউডার একটা হচ্ছে যে কোনো অর্গানিক দোকানেই পেয়ে যাবেন আপনারা। এখানে আছে অলিভ অয়েল, এটা কিন্তু মেড ইন স্পেন। আপনারা চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল এগুলো ইউজ করতে। তো এখানে আমি নিয়েছি ক্যাস্টর অয়েল, তারপরে এখানে নিয়েছি আমি নারকেল তেল। আপনারা যে নারকেল তেল ইউজ করেন সেটাই ইউজ করতে পারবেন। সো আমি এখানে এখন পেঁয়াজ পেস্ট করে নিচ্ছি। সো এক নজরে আমরা আমাদের উপকরণগুলো আবার একটু দেখে নিই। মেথি পাউডার, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, কোকোনাট অয়েল আর হচ্ছে অনিয়ন পেস্ট। সো প্রথমে আমরা এখানে মেথি পাউডার নিয়ে নিব 2 চা চামচ। এরপর এখানে অ্যাড করে দিব অনিয়ন পেস্ট, আমি মিডিয়াম সাইজের যেটা নিয়েছিলাম ওটা পুরোটাই আমি দিয়ে দিয়েছি। এরপর অলিভ অয়েল দিয়ে দিব 1 চা চামচ, ক্যাস্টর অয়েল দিয়ে দিব 2 চা চামচ। এরপরে আমি এখানে কোকোনাট অয়েল দিয়ে দিচ্ছি 2 চা চামচ। সো এরপরে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব। সো এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সো আর একটু অয়েল লাগতো, এই জন্য আমি অয়েল দিয়ে দিয়েছি। তো এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি, কারণ হচ্ছে মেথি পাউডারটা অনেক আটকে আটকে যাচ্ছে। সো এখন আমি আমার পুরো হেয়ারে অ্যাপ্লাই করব। তো সো আমি সিঁথি করে করে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিচ্ছিলাম। এই দেখেন আমার এই সাইডটা কিন্তু চুল উঠতে উঠতে একদম ফাঁকা হয়ে গিয়েছে। তো আমি 2 সপ্তাহ এই প্যাকটা লাগাচ্ছি, তার কারণে ছোট ছোট বেবি হেয়ারও আমার গ্রো করেছে। সো তো আমি পুরো চুলে প্রথমে সামনের দিকটা লাগিয়ে নিয়েছি, এরপরে আমি পিছনের দিকটায় লাগাবো। তো মেক শিওর করবেন যেন চুলের গোড়ায় গোড়ায় এটাকে লাগানো যায়। তো আমার চুলের গোড়ায় লাগানো শেষ, এখন আমি পুরো চুলে দিয়ে দিচ্ছি। সো এটা শেষ, আমি এখন একটা ক্লিপ দিয়ে এটাকে আটকে দিচ্ছি। এটা যখন শুকাবে এটা কিন্তু তখন ঝরে ঝরে পড়বে। সো এজন্য আমি একটা পলি দিয়ে আমার মাথাকে এবং সুন্দর করে আটকে দিচ্ছি যাতে এটা শুকানোর পরে আর নিচে না। দেখেন আমি প্যাকটা হচ্ছে অনেক দিন যাবত ইউজ করছি এবং আপনাদের দেখিয়েছিলাম যে আমি যখন প্যাকটা লাগাচ্ছিলাম আমার এই সাইডটা ফাঁকা ছিল। সো দেখেন আমার এই সাইডটা কিন্তু অনেক চুল উঠেছে এবং ফিল আপ হয়ে গেছে অনেকটা। আর আমিও ছোটোবেলা থেকে আমার এই 2 সাইডটা একটু ফাঁকা ছিল বাট চুল ওঠার কারণে আরও বেশি ফাঁকা হয়ে গিয়েছিলো। তো আমি খুব ভালো একটা রেজাল্ট পাইছি এই প্যাকটা ইউজ করে। আর বেসিক্যালি এই প্যাকটা আমি শাহানা ছিমুল আপুর একটা ভিডিও থেকে পেয়েছি এবং ইউজ করেছি। আর প্যাকটা যেহেতু আমার কাজ করেছে যে সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ একটা ফলো দিয়ে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।